শুরুতে এই সংবাদ শিরোনাম। মস্কোয় চীন বৈঠক, সেনা প্রত্যাহারের দাবি ভারতের, কিন্তু চীন একটি সৈন্য সরাবে না। দক্ষিণ চীন সাগরে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে আবারও হুঁশিয়ারি দিল বেইজিং। চীনের সাথে বিরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা। কাল শুরু হচ্ছে তালিবান আফগান বহুকাঙ্ক্ষিত বৈঠক। এবং সবশেষ থাকছে লক্ষ্যবস্তুতে কাদের নামের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত, যা দেখে ভয় কাঁপছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত চীন চলমান সীমান্ত সংঘাতের মধ্যে মস্কোয় ভারত এবং চীনা পররাষ্ট্রমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে দুদফায় বৈঠক হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ত্রিপক্ষীয় স্তরে আলোচনায় বসেন ভারত, চীন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রাতে ভারত এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক শুরু হয়। সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারতীয় সময় গভীর রাত পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ওই বৈঠক চলে। গণমাধ্যমে প্রকাশ উভয় পক্ষের মধ্যে বৈঠক শেষে ভারত চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, সীমান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দুই পররাষ্ট্রমন্ত্রী খোলাখুলি এবং গঠনমূলক আলোচনা করেছেন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LLC থেকে সেনা প্রত্যাহার এবং উত্তেজনা কমাতে দুদেশের মধ্যে পূর্বে হওয়া চুক্তির ভিত্তিতেই এগোতে হবে এবং মত পার্থক্য যাতে বিরোধে পরিণত না হয় তা খেয়াল রাখতে হবে। বর্তমান সীমান্ত পরিস্থিতি কোনো দেশের পক্ষেই লাভজনক নয় বলে সহমত পোষণ করেছেন জয়শঙ্কর এবং ওয়াং ই। উত্তেজনা প্রশমনে উভয় দেশই সেনা এবং কূটনৈতিক স্তরের আলোচনা, দ্রুত সেনা প্রত্যাহার, সেনা অবস্থার পর্যাপ্ত দূরত্ব বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার দিকে এগোলে শান্তি এবং স্থিতিবস্থা বজায় রাখতে উভয় রাষ্ট্রেরই আস্থা বর্জন নির্মাণ ক্রিয়ার নজর দেওয়া প্রয়োজন বলে জয়শঙ্কর এবং ওয়াং সহমত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবরে বলা হয়েছে, ওই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার গভীর উদ্বেগের কথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে। সীমান্তের সম্পর্কে স্বাভাবিক করতে হলে সীমান্ত থেকে চীনকে সেনা সরাতে হবে বলে ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াং ইকে বলেন, লাদাখে সম্প্রতি ঘটনাবলী দুদেশের সম্পর্কের উপর প্রভাব ফেলেছে এবং ভারত এবং চীনের স্বার্থের জন্য এর তাৎক্ষণিক সমাধান জরুরি। তিনি স্পষ্টভাবে বলেন, সম্পর্ক এগিয়ে নিতে সীমান্ত অঞ্চলে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন। এদিকে আজ NDTV হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সীমান্তের পরিস্থিতি নিয়ে চীনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন এবং দুদেশের মধ্যে চুক্তি এবং প্রতিশ্রুতি লঙ্ঘনকারী বিপজ্জনক এবং উস্কানিমূলক কার্যক্রম অবিলম্বে বন্ধ করার উপরে জোর দেন। সীমান্তের অভ্যন্তরে থাকা সমস্ত সেনা এবং সরঞ্জামেদি ফিরিয়ে নেওয়া খুব জরুরি এবং সীমান্তের সেনাদের অবিলম্বে পিছু হটতে হবে, যাতে পরিস্থিতি উন্নতি হবে বলে চীনের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। দক্ষিণ চীন সাগরের পানি সীমা নিয়ে মতবিরুদ্ধে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি করে দিয়েছে চীন। বেইজিং বলছে ওয়াশিংটন উত্তেজনা উস্কে দিচ্ছে, যা এই কৌশলগত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বিপজ্জনক উপাদান হিসেবে কাজ করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আসিয়ান জোটের শীর্ষ সম্মেলনে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া এক বক্তৃতায় এমন মন্তব্য করেন। ওয়াং বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের কাছে কৌশলগত গুরুত্ব বহন করে। এছাড়া এই অঞ্চলকে ঘিরে আসিয়ানভুক্ত দেশগুলো এবং চীনের অভিন্ন কৌশলগত আকাঙ্ক্ষা রয়েছে। তিনি বলেন, এই আকাঙ্ক্ষার প্রতি আমেরিকা সহ সব বহিঃশক্তি সম্মান প্রদর্শন এবং উত্তেজনা সৃষ্টি করে তা থেকে ফায়দা লোটা বন্ধ করবে বলে চীন আশা করছে। চীনের শীর্ষ কূটনৈতিক অভিযোগ করেন, চীন সহ আসিয়ানভুক্ত দেশগুলোর যখন সংলাপের মাধ্যমে তাদের পানিসীমা নিয়ে মতবিরোধ নিরসনের চেষ্টা করছে, তখন আমেরিকা এসব দেশের মধ্যে মতবিরোধ উস্কে দেওয়ার চেষ্টা করছে। মার্কিন সরকার গত মাসে চীনের 24 নাগরিক এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সামরিক তৎপরতার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে ওয়াশিংটন। এই বিরোধপূর্ণ পানি সীমাকে কেন্দ্র করে এই প্রথম ওয়াশিংটন বেইজিং এর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিল। বেইজিং দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অঞ্চলের মালিকানা দাবি করে। সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানার অন্যান্য দাবিদার দেশ হচ্ছে ব্রুনাইন, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান এবং ভিয়েতনাম।
মার্কিন সরকার এই দ্বন্দ্বে চীনের কোনো কোনো প্রতিবেশী দেশকে সমর্থন দিচ্ছে। দক্ষিণ চীন সাগর দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে প্রায় $5 trillion আয় হয়। আন্তর্জাতিক সমুদ্র সীমায় নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাত দেখিয়ে আমেরিকা দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে। চীন এ অঞ্চলে মার্কিন নৌ এবং বিমানবাহিনীর সঙ্গে বেইজিংয়ের সংঘাত বেঁধেই যেতে পারে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আসছে। চীনের সাথে বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা। করোনা মহামারীর কারণে ভারতের অর্থনীতি এমনিতেই বেহাল। তারই মধ্যে সীমান্তে চীনের সাথে বিরোধের জেরে বিভিন্ন চীনা পণ্য এবং প্রযুক্তি সেবার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে ভারতের নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন থেকে বেশ কিছু পণ্য ভারতে আমদানি নিষিদ্ধ করা হয়েছে। 200 বেশি চীনা সফটওয়্যার অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে এবং সেই সাথে চীনা বিনিয়োগের উপরও নানা বিধিনিষেধ দেওয়া হয়েছে। এছাড়া মহাসড়ক নির্মাণ এবং ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানে চীনের বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে চীনা পণ্য বর্জনের প্রচারণা। আর এইসব বিধিনিষেধের বলি হচ্ছে ভারতীয় অনেকগুলো উঠতি প্রযুক্তি কোম্পানি, যাদের ব্যবসা তরতর করে বাড়ছিল। ভারতের 30টি নতুন ইউনিকর্ন প্রযুক্তি কোম্পানি, যেগুলো প্রতিটি বাজারের মূল্য কমপক্ষে $100 কোটি, তার মধ্যে 18টিতেই চীন বিনিয়োগ করছে। এগুলোর মধ্যে রয়েছে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার বেশ কয়েকটি অ্যাপ ভিত্তিক কোম্পানি, অ্যাপ ভিত্তিক ট্যাক্সি কোম্পানি, একটি হোটেল চেইন এবং একটি ই লার্নিং অর্থাৎ অনলাইন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এসব কোম্পানির ব্যবসার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে। আরও যেসব উঠতি কোম্পানি চীনা পুঁজির অপেক্ষায় ছিল, তারা এখন হতাশ হয়ে গেছে। অবশেষে এসেছে বহু কাঙ্ক্ষিত সমাধান সূত্র। কাল শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি বৈঠক। এতে মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও যোগ দেবেন বলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় একথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 6 জন তালেবান বন্দীকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আলোচনা হয়েছে তালেবান এবং আফগান প্রতিনিধিদের মধ্যে। তাদের নিয়ে কী করা হবে তা নিয়ে দ্বিমত থাকায় বৈঠকে বসতে পারছিল না দুপক্ষ। কাতারের প্রশাসন জানিয়েছে বৃহস্পতিবার দুই পক্ষ সিদ্ধান্ত নেয়, ওই 6 বন্দীকে কাতার নিয়ে আসা হবে। সেই মতো শুক্রবার তাদের নিয়েও আসা হয়েছে। আপাতত কাতারের জেলেই বন্দী থাকবেন তারা। বৈঠকের পর তাদের নিয়ে কী করা হবে সেই সিদ্ধান্ত হবে। বস্তুত এই বন্দী বিনিময়ের জন্য এতদিন ধরে বৈঠক স্থগিত ছিল। গত মার্চ মাসে আফগান সরকারের সঙ্গে তালেবানের বৈঠকে বসার কথা ছিল, কিন্তু 5,000 তালেবান এবং 1,000 আফগান সেনাকে ছাড়ার ব্যাপারে দুই পক্ষই সম্মত হতে পারছিল না। পাশাপাশি আন্তর্জাতিক চাপও ছিল। অস্ট্রেলিয়া এবং ফরাসি প্রশাসনের কয়েকজন তালেবান বন্দীর মুক্তির বিরোধিতা করেছিল, কারণ তাদের হাতে অস্ট্রেলিয়া এবং ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছিল। জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত তার মধ্যে থেকেও বেশ কিছু তালেবান জঙ্গিকে ছেড়ে দেয় আফগান প্রশাসন, কিন্তু 6 বন্দীকে নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, শনিবার থেকে যে বৈঠক শুরু হবে তা প্রধান বিষয়বস্তুই হবে শান্তি প্রস্তাব। দীর্ঘদিন ধরে তালেবানের সঙ্গে আফগান প্রশাসন এবং মিত্র বাহিনীর যে লড়াই চলছে তার অবসান বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও ঐক্যবদ্ধভাবে কীভাবে নতুন আফগানিস্তান গড়ে তোলা যায় তা নিয়েও বৈঠক আলোচনা হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, এই বৈঠক ফলপ্রসূ হলে তা ঐতিহাসিক ঘটনা হবে। কয়েক দশকের যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের ফের শান্তির অবতরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকেই। এদিকে আফগানিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে আফগান সরকারের পক্ষ থেকে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শুক্রবার কাতারে যাবে। 1200 উপসাগরে চলমান সামরিক মহড়ায় আজ শুক্রবার কাদের ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর কল্পিত অবস্থানে সাফল্যের সঙ্গে আঘাত হানা হয়েছে। কাদের হচ্ছে উপকূল থেকে সাগরে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র। জুলফিকার 99 নামের এই মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল শাহ রিমান ইরানি এ সম্পর্কে বলছেন, কাদের ক্ষেপণাস্ত্র উপকূল থেকে 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নিখুঁতভাবে আঘাত এনেছে। ইরানি সেনাবাহিনীর কাছে বিভিন্ন পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে তিনি জানান। এর আগে ইরানের সামরিক কর্মকর্তা জানিয়েছেন তাদের সাগরের উপকূল জুড়ে রয়েছে বহু ক্ষেপণাস্ত্র শহর। এগুলো মাটির নিচে তৈরি করা হয়েছে এবং এসব শহর থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। গতকাল থেকে পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌমহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে গুরুত্বপূর্ণ আঞ্চলিক নৌপথে নিরাপত্তা এবং আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য তারা জুলফিকার 99 নামের এই মহড়া চালাচ্ছে।
আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।